সুতপা খুনে ফাঁসির সাজা প্রাক্তন প্রেমিক সুশান্তের। মঙ্গলবার দোষী সাব্যস্তের পর বুধবার সাজা নিয়ে সওয়াল জবাব পর্ব চলে। বৃহস্পতিবার বহরমপুর আদালতে তোলা হয় সুতপা চৌধুরী খুনে দোষী সুশান্ত চৌধুরীকে। আজ আদালতে সুশান্ত চৌধুরীকে ফাঁসির সাজা ঘোষণা করেন বিচারক সন্তোষ পাঠক। 2022 সালে 2রা মে বহরমপুরে সুইমিং ক্লাবের গলিতে ভর সন্ধ্যায় কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে কুপিয়ে খুন করে প্রাক্তন প্রেমিক সুশান্ত চৌধুরী। সেই ঘটনার 35 দিনের মধ্যে চার্জশিট জমা করেন পুলিশ। 34 জনের সাক্ষীর ভিত্তিতে 16 মাসের মধ্যে দোষী সাব্যস্ত হয় সাজা ঘোষণা করেন বিচারক। আজকে হ্যাং টু ডেথ হলো। আমার ওই একই বক্তব্য যে এই জাজমেন্টটা আমরা চেয়েছিলাম, এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার এক্সাম্পল হিসেবে ফাঁসির সাজা হোক, এবং আজকে তাই হয়েছে। এটা সোসাইটিতে একটা নিশ্চয়ই এফেক্ট নিয়ে যাবে এবং মেয়েরা অনেক সিকিউরিটি ফিল করবে, যেটা হয়তো এই ঘটনার পরে অনেকে পায়নি। আমি এর আগে খুশি, মাননীয় জাজ সাহেবকে অসংখ্য ধন্যবাদ, তার সাথে আমাদের স্পেশাল পিপি বিভাস চ্যাটার্জি মহাশয়কেও অসংখ্য ধন্যবাদ, এবং আজকে আমার মেয়ে ন্যায় বিচার পেলো, আমরাও ন্যায় বিচার পেলাম। এই ধরনের ঘটনার পানিশমেন্ট একমাত্র মৃত্যুদণ্ডই হওয়া উচিত। আজকে সুশান্ত চৌধুরীর সুতপাকে খুন করার জন্যে ভারতীয় দণ্ডবিধি 302 ধারায় তাকে অভিযুক্ত গঠন করা হয়েছে। সেই কারণের জন্যে ক্যাপিটাল পানিশমেন্ট ফাঁসির আদেশ দিয়েছেন। আমরা খুশি নই এই রায়ের বিরুদ্ধে। আমরা মহামান্য কলকাতা হাইকোর্টে আমরা আবেদন করব।